Cosa vuol dire? Sa, non l'hai tu. Assalamu alaikum. উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 621তম ক্লাস। এই 621তম ক্লাসে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ, অনলাইনে দশম রেক্স কর্মশালার আজ তৃতীয় দিন। অনলাইনে দশম রেক্স কর্মশালার আজ তৃতীয় দিন। গত দুই দিনে আমরা স্লাইড নাম্বার 7 পর্যন্ত শিখছিলাম, আজ অষ্টম স্লাইড থেকে শিখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত দুইটি ক্লাসে যারা উপস্থিত ছিলেন আমাকে একটু লিখে জানান, 1 থেকে 7 পর্যন্ত এই স্লাইডগুলোতে কি কি ছিল। 1 নম্বর স্লাইডে কি ছিল, 2 নম্বর, 3 নম্বর, আমি একটু একটু ঘুরে আসি পিছন থেকে, পরে আপনারা লিখে জানাবেন। 1 নম্বর স্লাইডটি ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরের স্লাইড ছিল রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বর সাব রুব্রিক, 6 নম্বর সাব রুব্রিক সাজানো, 7 নম্বর সাপের সাব সাজানো। সম্মানিত উপস্থিতি, এই গত 7 দিনে, গত 2 দিনে 7টি স্লাইড শিখলাম, আজ অষ্টম স্লাইড থেকে শুরু করব। যাদের জানা আছে 7-8 নম্বর স্লাইডটি কি একটু লিখে জানান, 8 নম্বর স্লাইডটি কি দেখি, যদি আপনার পুরাতন কেউ থাকেন একটু লিখে জানান। সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে স্লাইডটি শিখব একবার দেখেন, এ হচ্ছে সেই স্লাইডটি, একটু দেখতে পাচ্ছেন কিনা বলেন তো। এই যে 8 নম্বর স্লাইড, 8 নম্বর স্লাইডটি দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান, 8 নম্বর স্লাইডটি দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান দেখি। সবাই লিখেন, এই 8 নম্বর স্লাইডটি দেখতে পাচ্ছেন কিনা লিখেন। দেখতে পাচ্ছেন? স্লাইড নাম্বার 8, স্লাইড নাম্বার 8 দেখতে পাচ্ছেন কিনা লিখুন। আট নাম্বার স্লাইড দেখতে পাচ্ছেন? এটা হলো সাব রুব্রিকের চিত্র, সাব রুব্রিকের চিত্র। এবার আমি এক এক করে আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন এই হেডটা কি, হেড একটু লিখেন তো, হেডটা কি, হেডটা অধ্যায় তাই তো, হেডটা অধ্যায়, হেডের নিচে আছে পেন, পেনটা পিছনে চলে গেছে, একটু পিছনে নিতে হবে, এবার ঠিক আছে। এবার দেখেন, কে বলতে পারেন পেনটা কোন রুব্রিক, পেনটা কে বলতে পারেন, লিখুন পেনটা কোন রুব্রিক,
আমাদের এই স্লাইডটার নাম হচ্ছে সাব রুব্রিকের চিত্র পেনটা কোন রুব্রিক লিখেন প্রফেসর হোমিও লিখছে মেন রুব্রিক জি প্রধান রুব্রিক এবার আপনারা লিখেন তো এটা প্রধান রুব্রিক কেন এটাকে প্রধান রুব্রিক হিসেবে কেন ধরতে হবে এটাকে কেন প্রধান রুব্রিক মানবো একটু লিখেন পেনকে আমরা কেন প্রধান রুব্রিক ভাববো কেন প্রধান রুব্রিক হিসেবে মেনে নেব কি কারণে একটু লিখেন যাকে তাকে তো প্রধান ভাবা যায় না এটাকে কেন প্রধান ভাববো একটু লিখেন জি সবাই লিখতেছেন প্রধান রুব্রিক ঠিক আছে প্রধানটা কেন একটু যুক্তি চাই প্রমাণ চাই কি শর্ত হলে প্রধান রুব্রিক হওয়া যায় প্রধান রুব্রিকের শর্ত কয়টি প্রধান রুব্রিকের শর্ত কয়টি ক্যাপিটাল বোল্ড কায়সার আহমেদ ক্যাপিটাল বোল্ড বড় হাতের অক্ষর ও মোটা জি প্রধান রুব্রিক হচ্ছে ক্যাপিটাল বোল্ড সবগুলো ক্যাপিটাল লেটার ও বোল্ড জি ধন্যবাদ তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে পেনটা সাব রুব্রিক তাহলে আপনারা মানতে পারছেন না ঠিক আছে মানতে হবে না ভুল কখনো মানতে নেই সঠিক যেই বলুক না কেন সঠিক তো সঠিক তাহলে আমরা পেলাম তাহলে পেনটা হচ্ছে প্রধান রুব্রিক ওকে এবার একটু দেখেন তো প্রেসিংটা কোন রুব্রিক প্রেসিংটা একটু লিখেন প্রেসিংটা কোন রুব্রিক আপনারাই লিখুন প্রেসিংটা কোন রুব্রিক পেনের নিচে প্রেসিং আছে এটা কোন রুব্রিক পেনের নিচে প্রেসিং এটা কোন রুব্রিক সাব রুব্রিক প্রেসিংটা সাব রুব্রিক কেন সাব প্রেসিংটাকে সাব রুব্রিক কেন বলবো যদি কাউকে আপনি সাব বলতে হয় তাহলে আপনি শর্ত সাপেক্ষে সাব বলতে হবে সেই শর্তগুলো কি সাব হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাগুলো কি প্রেসিং এর আছে কিনা একটু লিখেন আপনারাই লিখুন এই প্রেসিং এর সাব হওয়ার যোগ্যতা আছে কিনা একটু লিখেন কি কারণে প্রেসিংকে আমরা সাব বলবো আপনারাই লিখুন পেনে সাব কেন লিখব আব্দুল কাফি প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করছে এটা হলো অবস্থানগত আর বৈশিষ্ট্যগতভাবে এই প্রেসিংটার আরো দুইটি শর্ত আছে ওইটা কি আপনারা লিখছেন প্রধানের নিচে ডানে বা ভিতরে বুঝলাম তারপরও আরো দুইটা বৈশিষ্ট্য আছে ওইটার নাম ওগুলা কি প্রধানের নিচে একটু ডানে বা ভিতরে বুঝলাম দুইটা শর্ত বললেন আরো কিছু শর্ত আছে এটা হলো অবস্থানগত আরো দুইটা আছে বৈশিষ্ট্যগত ছোট হাতের অক্ষর আর কি ছোট হাতের অক্ষর আর কি জি ফাইজুল সাহেব 11টা থেকে দিতে উঠবে আল্লাহ আপনি হেফাজত করুক গাড়িতে মালা মালা কি উঠে গেছিল পরে সিঞ্জল আবার এনামাল ফিরতে গেছে সিঞ্জিত থেকে নেমে গেছে মাল ছাড়া সম্মানিত উপস্থিতি
ছোট অক্ষরে আর কি একদিক একাধিক সাপ থাকতে পারে। একাধিক সাপ ছাড়া আরেকটা শর্ত আছে, ছোট হাতে হবে। আরো একটা শর্ত আছে, ছোট হাতে হবে। আরেকটি শর্ত আছে, যদি বলি বোল্ড হবে না এটা বলা যাবে না, কারণ সাবঙ্গ তো সাবরুব্রিক, ওইটাও তো আপনার বোল্ড, বোল্ড করা নেই, একথা ভুল হবে। কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই যে ফরহেডটা এটা কিন্তু বোল্ড, বোল্ড হওয়ার পরও সাবরুব্রিক। একটা বলতে পারি এটা আপনার অবস্থানগত তো বললাম, নিচে ডানে বা ভিতরে, ছোট হাতে হবে এবং তার একাধিক সাপ থাকতে পারে, কিন্তু বোল্ড বলা যাবে না, কারণ ফরহেডটা কিন্তু বোল্ড, ফরহেডটা কিন্তু বোল্ড। তাহলে কয়টা পেলাম? চারটা। একটা হচ্ছে প্রধানের নিচে, দুই নাম্বার ডানে বা ভিতরে, তিন নাম্বার হচ্ছে ছোট অক্ষরে থাকবে, চার নাম্বার এই সাপগুলির একাধিক সাপ থাকতে পারে আর বোল্ড থাকবে না, এই কথা বলা যাবে না। কারণটা হচ্ছে এই ফরহেডটা কিন্তু সাপ, সাবরুব্রিক, কিন্তু এটা বোল্ড। সেই হিসাবে আপনার বোল্ড থাকবে না এ কথা বলে কোনো লাভ নেই। জি, আমি প্রতিদিন রাতে, আল্লাহ ভালো রাখলে প্রতিদিন রাত 9টায় ক্লাস দেই, প্রতিদিন রাতেই, আর যদি না নিতে পারি বলে দেই। এবার আসেন, এইবার বলেন তো ফরহেডটা কার সাপ? ফরহেডটা কার সাপ লিখেন সবাই, লিখেন ফরহেডটা কার সাপ? ফরহেডটা কার সাপ? সবাই লিখেন ফরহেডটা কার সাপ? প্রেসিং এর সাপ। শিওর? সবাই শিওর? কেন? এটাও আপনার প্রেসিং এর নিচে একটু ডানে বা ভিতরে, যদি ফরহেডটা যদি প্রেসিং এর সাপ হয় তাহলে মর্নিংটা কার সাপ বলেন তো? মর্নিংটা কার সাপ? মর্নিংটা কার সাপ? লিখেন মর্নিংটা কার সাপ? মর্নিং ফরহেডের সাপ, ধন্যবাদ। এইবার বলেন রাইজিংটা কার সাপ? রাইজিং, রাইজিংটা কার সাপ? রাইজিংটা কার সাপ? রাইজিংটা মর্নিং এর, যদি রাইজিংটা মর্নিং এর সাফ হয় তাহলে এমএলটা কার সাফ? এমএলটা বলেন, এমএলটা কার সাফ? এমএলটা কার সাফ? এমএল, এমএল, এমএলটা কার সাফ? রাইজিং এর সাপ, ধন্যবাদ। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, মর্নিং এর সাপ যদি হয় রাইজিং, মর্নিং এর সাপ রাইজিং হওয়ার কারণটা হচ্ছে মর্নিং এর নিচে একটু ডানে বা ভিতরে,
এই যে মর্নিং এর নিচে একটু ডানে বা ভিতরে রাইজিংটা হওয়ার কারণে রাইজিংটা হচ্ছে মর্নিং এর সাব এই মর্নিং এর সাব যদি রাইজিং হয় তাহলে মর্নিং এর আর কেউ সাব আছে কিনা আপনারা লিখেন তো মর্নিং এর সাব যদি রাইজিং হয় কারণ রাইজিংটা হচ্ছে মর্নিং এর নিচে একটু ডানে বা ভিতরে তাহলে ঠিক এই শর্তটা আর কেউ পূরণ করছে কিনা মর্নিং এর নিচে ডানে বা ভিতরে আর কেউ আছে কিনা একটু লিখে জানান ওয়াকিং তাহলে এখানে মর্নিং এর সাপ কয়টা লিখেন তো মর্নিং এর সাপ কয়টা বলেন এখানে মর্নিং এর সাপ কয়টা সবাই লিখেন মর্নিং এর সাপ কয়টা দুইটা এমএলটা মর্নিং এর সাপ না এটা রাইজিং এর সাপ মর্নিং এর সাপের সাথে কোনো সম্পর্ক নেই এমএলটা রাইজিং এর সন্তান সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলুন মর্নিং এর নিচে রাইজিং ডানে বা ভিতরে একদম কাছাকাছি কিন্তু ওয়াকিংটা অনেক দূরে ওয়াকিংটা অনেক দূরে অনেক নিচে এটা কেন মর্নিং এর সাপ হবে এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই ওয়াকিংটা অনেক দূরে তারপরও কেন ওয়াকিংকে আমরা মর্নিং এর সাপ বলবো এই ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে একটু কিছু বলার থাকলে বলুন রাইজিংটা মর্নিং এর সাথে নিচে ডানে বা ভিতরে এটা মেনে নিলাম কিন্তু ওয়াকিংটা অনেক দূরে তারপরও কেন আমরা ওয়াকিংকে মর্নিং এর সাপ বলবো এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে লিখুন ওয়াকিংটা অনেক দূরে মর্নিং থেকে অনেক নিচে তারপরও ওয়াকিংকে কেন আমরা বলবো রাইজিং ওয়াকিং সমানভাবে অবস্থান করছে আর কেহ মমতা হুমি হল কক্সবাজার মর্নিং ওয়াকিং এক্সক্লেমেশন ঠিক আছে আমি বলতে চাচ্ছি যে রাইজিং তো মর্নিং এর সাথে এই জন্য মেনে নিলাম যে এটা সাপ কিন্তু ওয়াকিংটা তো অনেক দূরে তারপরও কি মানতে হবে যে এটাও মর্নিং এর সাপ এটা কেন আমি জানতে চাচ্ছিলাম মর্নিং ডান পাশে এবং ভিতরে একই সমানে অবস্থান করছে রাইজিং বরাবর মর্নিং এর একটু ডানে বা ভিতরে তার মানে রাইজিং যে শর্ত পূরণ করেছে ওয়াকিং ও একই শর্ত পূরণ করেছে যদি একটু দূরে ধন্যবাদ তাহলে এবার বলুন তো ফরহেডের সাপ মর্নিং এই মর্নিং ছাড়া ফরহেডের আর কে কে সাপ রয়েছে ফরহেডের সাপ মর্নিং মর্নিংটা হচ্ছে ফরহেডের নিচে একটু ডানে বা ভিতরে এই শর্তটা আর কে কে পূরণ করেছে একটু লিখেন এই শর্তটা আর কে কে পূরণ করেছে লিখুন ফরহেডের নিচে মর্নিং আছে নিচে ডানে বা ভিতরে এই শর্ত আর কে কে পূরণ করেছে এই শর্ত আর কে কে পূরণ করেছে ফরনন নন তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে এত দূরে ফরহেডটা এত দূরে ফরহেডের সাথে আছে মর্নিং
মর্নিং কে মেনে নিলাম ফরেডের সাপ, তাহলে ফরনুন নুনকেও মানতে হবে, ওই দুইটাকে সাপ বলতে হবে। আপনাদের কথা মতো মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সাপ মানতে হবে, কারণ মর্নিংটা হচ্ছে ফরহেডের নিচে একটু ডানে বা ভিতরে, ফরনুন নুন একটু দূরে হলো, ডানে নিচে ডানে এবং ভিতরে ফরনুন নুন, সেই হিসাবে মর্নিং ফরনুন নুন এই তিনটি হচ্ছে ফরহেডের সাপ। তাহলে এবার বলুন, প্রেসিং এর সাপ হচ্ছে ফরহেড, আর কে রয়েছে ফরহেড প্রেসিং এর সাপ? প্রেসিং এর সাপ ফরহেড, নিচে ডানে বা ভিতরে, ঠিক একই শর্ত আর কে পূরণ করেছে এখানে? ফরহেডের মতো আর কে পূরণ করেছে? অক্সিবোর্ড এস এম আবু হুরায়রা, ধন্যবাদ। অক্সিবোর্ড, আমি যদি ফরহেডকে প্রেসিং এর সাপ বলি, অক্সিবোর্ডকে কেন ফরহেডের সাপ, অক্সিবোর্ডকে কেন প্রেসিং এর সাপ বলবো? একবার সবাই লিখে দেন, প্রেসিং এর সাপ যদি আমি ফরহেডকে বলি, অক্সিবোর্ডকেও কেন ফরহেডের কেন প্রেসিং এর সাপ বলবো? একটু বুঝে লিখুন তাড়াতাড়ি, এটা বুঝতে পারলে আমরা রেপার্টরিতে ঢুকে যাব। আবার টেম্পল ডুবলো করতে গেলে ভাই, টেম্পল পাইলেন কই? প্রেসিং এর সাপ, ফরহেড, অক্সিবোর্ড দুইটাকে আপনারা বলছেন কেন একই শর্ত সাপেক্ষে? ধন্যবাদ। যে কারণে, আচ্ছা, একই সমান্তরালে অবস্থিত, ধন্যবাদ, একদম একেবারে সবারটাই সঠিক। এবার আসি, পেনের সাপ হলো প্রেসিং, এই শর্ত আর কে কে পূরণ করেছে? পেনের সাপ প্রেসিং আর কে কে পূরণ করেছে লিখুন, পেনের সাপ প্রেসিং এই শর্ত আর কে কে পূরণ করেছে? ডাক্তার আলামিন মির্জা, ফরহেড যে শর্তে পূরণ করেছে, অক্সিবোর্ড একই শর্ত, ধন্যবাদ। এবার প্রেসিং, পেইনের সাপ, এই শর্তগুলি আর কে কে পূরণ করেছে? আমি শাকিল আজাদ, পেনের সাপ হচ্ছে প্রেসিং, এই শর্ত আর কে কে পূরণ করেছে? শুটিং, স্টিচিং। এবার দেখি, আপনাদেরকে একটা কুইজ দিচ্ছি, বলেন তো অক্সিবোর্ড, ফরনুন, নুন, রাইজিং, মর্নিং, ফরহেড, কার সাপ? অক্সিবোর্ড, ফরনুন, নুন, মর্নিং, ফরহেড, কার সাপ? অক্সিবোর্ড, অক্সিবোর্ড, ফরনুন, নুন, রাইজিং, মর্নিং, ফরহেড, কার সাপ? অক্সিবোর্ড কার সাপ লিখেন, অক্সিবোর্ড কার সাপ? অক্সিবোর্ড কার সাপ? অক্সিবোর্ড, অক্সিবোর্ড, ফরনুন, নুন, মর্নিং, ফরহেড, কার সাপ? প্রেসিং এর সাপ। যদি প্রেসিং এর সাপ হয়ে থাকে, তাহলে আপনাদেরকে একটু আমি বইয়ের মধ্যে নিয়ে যাচ্ছি। এবার সবাই রেপার্টরি বইটি হাতে নেন,
সবাই রেপার্টরি বইটি এবার হাতে নেন, রেপার্টরি বইটি। সবাই বের করেন, কেন রেপার্টরির 133 পৃষ্ঠার বাম কলামের নিচের দিকে আছেন। সবাই রেডি? কেন রেপার্টরির 133 পৃষ্ঠার বাম কলামের নিচে রয়েছে নশিয়া উইথ, তার উপরে আছে ফাস্ট মোশন। এই নশিয়া উইথটা ফাস্ট মোশন মর্নিং পেন কার সাপ, নশিয়া উইথ 133 পৃষ্ঠার বাম কলামের নিচে নশিয়া উইথ। এটা কি ফাস্ট, উপরে আছে ফাস্ট মোশন মর্নিং পেন কার সাপ। আফসানা মিমি, আফসানা মিম লেখছেন হলো নশিয়া উইথ হচ্ছে মর্নিং এর। এই কথার সাথে আপনারা কয়জন একমত লিখেন তো? তৌহিদুল ইসলাম স্যার লিখছেন মর্নিং, এই নশিয়াটা মর্নিং এর। এই তৌহিদুল ইসলাম স্যারের সাথে একমত কে কে হাত তোলেন? নশিয়া মর্নিং, এই যে নশিয়া উইথ, এটা ওনারা কয়েকজন লিখছেন মর্নিং এর সাপ। এই কথার সাথে আপনারা কেউ কি একমত? একমত না। এই যে নশিয়া উইথ, এটা কি ফাস্ট মোশন মর্নিং পেন কারসাপ? যারা বলছেন মর্নিং এর সাথে, মর্নিং এর সাপ, এর কথার সাথে আপনারা একমত না, তাহলে আপনারা একমত না হলে কোনটা সঠিক এবার আপনারা লিখুন। আর যারাই লিখছেন মর্নিং এর সাপ, ওনাদের কাছে আমার জানার ইচ্ছা, ওই যে একটি কথা বলা আছে নিচেটাকে ধাক্কা দিলে উপরে যেটার সাথে লাগবে, নিচ থেকে ধাক্কা দিলে উপরে যেটার সাথে লাগবে, অথবা একই সারিতে অবস্থান করছে, একটু খেয়াল করে দেখুন। এই নশিয়া যদি আমি উপর দিকে ধাক্কা দেই তাহলে গিয়ে আঘাত লাগবে ব্যাড ইনের সাথে, ব্যাড ইনকে যদি ধাক্কা দেই লাগবে মর্নিং এর সাথে। নশিয়াটা হচ্ছে ব্যাড ইনের, আর এই ব্যাড ইনটা হচ্ছে মর্নিং এর। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা এতক্ষণ লিখছেন নশিয়া মর্নিং এর সাপ, আবার লিখছে আমারটা সঠিক না, ধন্যবাদ, এটাই নিয়ম। তাহলে নশিয়াটা হচ্ছে ব্যাড ইনের সাপ, এটা বুঝতে আপনাদের কারো সমস্যা হয়নি। এবার আসুন ডান কলামে নিচের দিকে 5 AM, এটা মর্নিং এর সাপ, পেনের সাপ, কার সাপ, যে ওষুধের যে রুব্রিকের সাথে কেলি আয়োড আছে। 133 পৃষ্ঠার ডান কলামে
नीचे दिखे until 10 a.m. and नीचे रहे से 5 a.m. ए 5 a.m. टा morning pain cards up আমরা সময় নিয়ে কাজ করছি সময় তাহলে কি মর্নিং এর না পেইন এর কার্স আপ লিখেন এটা কার্স আপ সবাই লিখতেছেন ওয়েকিং কেন আমরা তো সময় নিয়ে কাজ করছি তো মর্নিং এ হতে পারে সময় নিয়ে কাজ করছি এটা তো মর্নিং এর হতে পারে এই পাঁচটা এ এম এই আনটেলের লেখছেন একজন কোন আনটেলের আনটেল নুন আছে উপরে ওয়াইকিং এর উপরে আছে তাহলে এটা কোনটার বুঝবো সাথে আছে আনটেল টেন এ এম এই আনটেলের সাথে এই ফাইভ পি এম এর কোন সম্পর্ক আছে কি একটু লিখেন until 10 am এর সাথে 5 am এর কোন সম্পর্ক আছে কি তাড়াতাড়ি লিখেন ক্যান রেপার্টরি 533 পৃষ্ঠায় ডান কলামের নিচে until am 10 am আর্নিকা মন্টেনা এর নিচে আছে 5 am এই দুইয়ের সাথে কোনো সম্পর্ক আছে কি যে যিনি লিখছেন আছে কি আছে এই দুইটা আবার লাগাইছে বেজগি আরে ভাই রাইজিকের সাথে কোনো সম্পর্ক নাই এর সাথে রাইজিক আসে কেন 10 am এর সাথে কোনো সম্পর্ক নেই কারণ 10 am হচ্ছে ওয়েকিং এর সাব 5 am হচ্ছে ওয়েকিং এর সাব এই দুইটাই ওয়েকিং এর সাব এক প্রত্যেকটা আলাদা একটা আরেকটার সাথে সম্পর্ক নেই একটা বলতে পারেন ওরা দুইজনে ভাই বাবা হচ্ছে ওয়েকিং বাবা হচ্ছে ওয়েকিং until 10 am আর 5 am এই দুইটা হচ্ছে ওয়েকিকের সন্তান এবার আসি ভিতর দিকে একটু যান একশো নিরানব্বই বিশটা আসেন একশো নিরানব্বই বিশটায় একশো নিরানব্বই পৃষ্ঠার ডান কলামে নিচের দিকে আসেন মাঝামাঝিতে দেখেন মাঝামাঝিতে একশো নিরানব্বই পৃষ্ঠার ডান কলামের মাঝামাঝিতে দেখেন এম এল দিয়ে তিনটা ওষুধের নাম দেওয়া আছে এম এল ফেরামেট মেজেরিয়াম সুরিনাম এই রুব্রিকটা দেখেন আপনারা পেয়েছেন কিনা একশো নিরানব্বই পৃষ্ঠার ডান কলামের মাঝের একটু নিচে দেখেন এম এল ফেরামেট মেজেরিয়াম সুরিনাম এই তিনটা ওষুধের নাম দেওয়া আছে এই এম এলটা কার সাপ এম এলটা কার সাপ এমএলটা কার সাপ এমএলটা কার সাপ এমএলটা কেন মোশন অনে সাপ হবে এটা তো ফসফরাস আর স্পাইজালিয়ার নিচে
এটা কি ফসফরাস না স্পাইজালিয়া সাপ কার সাপ এই এমএল এর উপরে আছে ফসফরাস স্পাইজালিয়া এটা কি ফসফরাস স্পাইজালিয়া সাপ না অন্য কারো সাপ কাসাপ এই এমএলটা কাসাপ ফসফরাস স্পাইজালিয়া না অন্য কারো ও ওগুলো তো ঔষধ আচ্ছা ধন্যবাদ ওগুলি ঔষধ মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যায় তাই তো আমার ফসফরাস সিপিয়া ওগুলি ঔষধ স্পাইজেল ঔষধ ধন্যবাদ এত সুন্দর করে মনে করে দেওয়ার জন্য তাহলে এমএলটা হলো মোশনের এই মোশনটা কার দেখি কে বলতে পারেন এই মোশনটা কার যে বলতে পারবেন তাকে এক কাপ চায়ের দাওয়াত দেওয়া হবে এইচ সার্ভের তরফ থেকে কে পারেন আগে লিখতে মোশনটা কার কে পারেন যে পারবেন তাকে এইচ সার্ভের তরফ থেকে এক কাপ চা খাওয়ানো হবে এই মোশনটা কার এই মোশনটা কার রং নাম্বার টেম্পল একদম আব্দুল্লাহিল কাপি ধন্যবাদ আপনি একেবারে এক কাপ চা পান হয়ে গেলেন চলে আসবেন এসএসআরপে এইটা হচ্ছে টেম্পলের আব্দুল্লাহিল কাপি এখন সঠিক অ্যান্সার অনেকে দিচ্ছেন ধন্যবাদ অনেকে দ্রুত টাইপ করতে পারেন অনেকে জানেন দিকেই কিন্তু দিতে পারছেন না ইনওয়ার্ড লেক্সিকন টেম্পলে হবে টেম্পলের এটা হবে টেম্পলের কারণ উপরের দিকে তাকিয়ে দেখেন যদিও আমরা এখন মাইল মিটার পড়ি নাই আগে যারা যাদের জানা আছে তারা জবাব দিয়ে বলছে সুন্দর মতো এই মোশন অন উপরে আছে হেড পেইন পেসিং টেম্পল এটা টেম্পলের সাপ আপনি আগে লিখছেন স্যার পরে আসছে স্যার ঠিক আছে স্যার আপনাকে দাওয়াত দেওয়া হলো আপনি এক কাপ চা পান হয়ে গেলেন যখন আসবেন ইনশাআল্লাহ দাওয়াত রইল প্রফেসর হোমিও জি স্যার আপনাকেও আপনিও পান রইলেন ধন্যবাদ এই যে মর্নিংটা এটা যে টেম্পলের এটা যদি যিনি বুঝেন ওনারাই পারবেন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো রুব্রিক বের করতে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যারা এভাবে বুঝেন আপনারাই পারবেন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রুব্রিক বের করতে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যদি আপনারা এক নাগারে 15 থেকে 20 দিন আমার সাথে কাটাতে পারেন এই রাত 9টা থেকে 10:30 তাহলে নিশ্চিত বলতে পারি যে একটু ভালোভাবে মনোযোগ দিলে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো রুব্রিক খুঁজে বের করতে পারবেন তিন থেকে পাঁচ সেকেন্ড এর বেশি সময় একদম লাগবে না এত সুন্দরভাবে বুঝতে পারলে সম্মানিত উপস্থিতি তাহলে এবার এই পর্যন্ত আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে যে আপনারা সাব রুব্রিকটা বুঝতে পারবেন বলে আমাকে একটু আশ্বস্ত করেন যে সাব রুব্রিক বুঝতে পারছেন কিনা একটু লিখুন আমি আরেকটা কুইজ দিচ্ছি দেখেন 411 পৃষ্ঠার ডান কলামের নিচে তাড়াতাড়ি আসেন আরেকটা এটা দিয়ে যদি সবাই যদি দ্রুত লিখতে পারেন তাহলে আমি সাব রুব্রিকের চিত্র থেকে সরে যাব 411 পৃষ্ঠার ডান কলামের নিচের দিকে দেখেন আফটার দ্য ইটিং আফটার গ্রাফাইটিস এই আফটারটা টেম্পল এই আফটারটা এই আফটারটা কার জিবের প্লেট বার্নিং পেইন কার এই আফটারটা কার
এই যে অসুখটা গ্রাফাইটিস এই আফটার থাকার জিপ প্লেট বার্নিং পেন কার সাপ টাঙ্গের সাপ টাং কি বুঝতে গেল শেষ এটা সম্মানিত উপস্থিতি, এবার আমার একটা কথা শুনেন, আপনারা যারা লাইভে আছেন, আমি যে এই একটা সাব রুব্রিক এই একটা স্লাইড বোঝানোর জন্য এত বারবার যে বলছি, এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, যারা লিখছেন এই যে আফটারটা জিব্বার, এই যে জিব্বা উল্লেখ করছেন, আফটারটা হচ্ছে জিব্বারের জিব্বার সাপ, যদি এরকম জবাব যদি আসে, যদি এরকম জবাব আসে তাহলে আপনি কি করে সম্ভব এত দ্রুত একটা স্লাইড শেষ করে পার হয়ে যাওয়া? এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, এই সাবরুব্রিক এতক্ষণ যা দেখালাম, হয়তো আপনাদের মধ্যে 70% হতে পারে যেটা বুঝেছেন, এখনো 30% বাকি আছে যারা এখনো সাবরুব্রিক ভালোভাবে আয়ত্ত করতে পারেন নাই। এই আফটারটা কার সাব যারা এখনো বুঝেন নাই, অন্যদেরটা একটু দেখুন, এই আফটার থেকে যদি ধাক্কা দিয়ে উপর দিকে তাহলে ইটিকের সাথে লাগবে, ইটিকের সাথে লেগে যাবে, তাহলে যেটার সাথে লাগবে ওটার সাব ইটিং আফটার, ইটিকের সাব হচ্ছে আফটার, ইটিকের সাব হলো আফটার। এবার আরেকটু যেতে হয়, পাঁচশো পাঁচ পৃষ্ঠা আসেন, পাঁচশো পাঁচ পৃষ্ঠা একেবারে ডান ডান পাশে একদম নিচে 5 AM ডাইসকোরিয়ান একটা মিউর, এই 5 AM কার সাপ মিডনাইট ওয়েকিং রাইজিং লাইন ইভিনিং নশিয়া কার সাপ লিখেন, পাঁচশো পাঁচ পৃষ্ঠা ডান কলামের নিচে, ভালো আছে? দুদিন পর পর মিডনাইট মিডনাইট জি মিডনাইট যারা মিডনাইট লিখছেন সম্মানিত উপস্থিতি, যারা নাইট লিখছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা মিডনাইট লিখছেন আপনাদেরকে ধন্যবাদ দেব একটু পরে, যারা মিডনাইট লিখছেন আপনারা খেয়াল করেন তো, 2 3 4 5 এই লেখাটা মিডনাইটের সোজা কিনা একটু আপনারা বলুন, যারা মিডনাইট লিখছেন আপনারা আমাকে বলুন, এই যে কি আপনারা বলুন, এই যে মিডনাইটের নিচে 2 AM 3 AM 4 AM 5 AM এই লেখাটা মিডনাইট সোজা কিনা একটু জবাব দেন, মিডনাইট একই লাইনে দাঁড়িয়ে আছে তো, মিডনাইট সোজা একই লাইনে দাঁড়িয়ে আছে, সোজা একই সোজা যেহেতু একই লাইনে দাঁড়িয়ে আছে, এই লাইন রাইজিং ওয়েকিং মিডনাইট এই সব কয়টা, এই সব কয়টা হচ্ছে নাইটের সাপ, কারণ
এই সব কটার মাথায় যদি আমি ধরে টান উপর দিকে ধাক্কা দেই তাহলে সব কটা গিয়ে নাইটের লগে ঠেকবে সব কটা। এই জন্য এই যে লাইন লাইন ডাউন রাইজিং ওয়েকিং মিডনাইট 2 AM 3 AM 4 AM 5 AM এই সব কটা নাইটের সাপ। এবার বুঝেছেন কিনা বলেন। এই জন্য আমি বলি কি জানেন, যার বগলে যার হাত, যার বগলে যার হাত। দেখবেন আপনি স্বামী স্ত্রী কোথাও যাচ্ছে, স্ত্রী হাতটা স্বামীর বগলের ভিতরে, স্বামীর বগলে, স্বামীর বগলের মধ্যে স্ত্রী হাতটা, যার বগলে যার হাত। এই নাইটের বগলে আছে লাইন রাইজিং ওয়েকিং মিডনাইট 2 3 4 5 এই সব কটা একই লাইনে দাঁড়ানো। এখন বুঝেছেন কিনা লিখুন, যারা মিডনাইট লিখছিলেন এখন আপনারা ক্লিয়ার কিনা আমাকে বলেন, তাড়াতাড়ি লিখেন। মিডনাইট যারা লিখেছিলেন আপনারা এখন বুঝেছেন কিনা লিখুন। আরেকটা দিচ্ছি, যখন থেকে দেখবো সবাই নির্ভুল তখন আমি এখান থেকে সরে যাব। আরেকটা দিচ্ছি, ৫২৫ পৃষ্ঠার ডান কলামের নিচের দিকে, ৫২৫ পৃষ্ঠার ডান কলামের নিচের দিকে ড্রিঙ্কিং আফটার, এটা কি ডায়রিয়া না কফ, কার সাপ, ডায়রিয়া না কফ? ড্রিঙ্কিং আফটার, এটা কি ডায়রিয়া না কফ, কার সাপ? একটু লিখেন তাড়াতাড়ি, কে পারেন লিখেন। ৫২৫ পৃষ্ঠার ডান কলামের নিচের দিকে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং আফটার, এটা কি ডায়রিয়ার সাপ না কাশির সাপ? তাড়াতাড়ি লেখেন। ড্রিঙ্কিং আফটার ডায়রিয়া না কফ, কার সাপ? ডাক্তার নাজমুল হাসান খান আপনি, সুবহানাল্লাহ। আবার ভুল, আবার ভুল। এই যে মর্নিং লিখছে আল্লাহ আল্লাহ, এখনো ভুল। কপ লিখছেন সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ভাবুন, আমি এক কথা বারবার বলি কেন, অনেকে বিরক্ত হয়ে যান যে একই কথা বারবার বলছে কেন। যাদের একবার দুইবার বলার পরে যারা বুঝে ফেলেন, আমি বারবার বলি, প্রতিটা সেমিনারে বলি, কর্মশালায় বলি, এক দুইবার বলার পরে যারা বুঝে ফেলেন তাদের নিয়ে আমার কোনো ভাবনা নেই। একবার দুইবার তিনবার ১০ বার বলার পরও যিনি বুঝেন না তাকে নিয়ে আমার ভাবনা। এই মুহূর্তে আপনারা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, এটা না বোঝার কি আছে? যদি এটা বোঝারই এত সহজ হতো তাহলে গত ২০০ বছরে প্রত্যেক ডাক্তার সারা পৃথিবীতে রেপার্টরি ব্যবহার করত। কিন্তু এটাই, এই ব্যাপারগুলি বোঝা একটু কঠিন, যার জন্যে সারা পৃথিবীতে আপনারা নিজেরাই জানেন কত পার্সেন্ট ডাক্তার গত ৭ বছর পূর্বে রেপার্টরি ব্যবহার করত। আলহামদুলিল্লাহ, বহির্বিশ্বের কথা বলতে পারি না, বাংলাদেশ ভারত গত ৭ বছরে আলহামদুলিল্লাহ অনেক অনেক ডাক্তার এখন রেপার্টরি ব্যবহার করে। নবীন ডাক্তারের এখন অধিকাংশ নবীন ডাক্তারের রেপার্টরি ব্যবহার করে। রেটলিং জীব, রেটলিং সঠিক, এই রেটলিংটা সঠিক। প্রশ্ন আমার, এই যে ড্রিঙ্কিং, এটা ডায়রিয়া কিংবা কফ, এই এগুলার সাথে তুলনা হওয়ার কোনো কারণ নেই, এটা সরাসরি রেটলিংয়ের
সরাসরি রেড চিং এর সাপ, এই রেড চিং এর সাপ হচ্ছে ড্রিংকিং, এটা ডায়রিয়া, কফ, এগুলি একই সাথে সবগুলি এই উপরে প্রধান রুব্রিকের সাপ। সম্মানিত উপস্থিতি, আরেকটা রুব্রিক দিচ্ছি, যদি এটা হয়ে যায় তাহলে আমি এটা থেকে সরে যাব। ১৫১টায় ডান কলামের নিচে ড্রাই কোল, ড্রাই কোলটা কি ড্যাম কোল কারসাপ, ড্যাম এই ড্রাইটা ড্যাম কোল ওয়ান পেন ওয়ান রুম অ্যাগ্রাভেশন বা পেন কারসাপ ড্রাই ১৫১টা ডান কলামের নিচে ড্রাই কোল, এটা কি ড্যাম অথবা কোল অথবা পেন ওয়ান রুম কারসাপ, কারসাপ ড্রাই কোল ড্যাম অথবা কোল, উপরে আছে পেন ওয়ান রুম কারসাপ। সবাই লিখেন, যারটা ভুল হলে হবে, ভুল হলে শুদ্ধ করার জন্যই আমরা সবাই লেগে আছি, ভুল শুদ্ধ বুঝে না লিখবেন, যেটুকু বুঝে লিখবেন। ওয়েদার ফর্ম চেঞ্জ, আসলে কি জি আর কে পেনের সাপ, একজন পেলাম ওয়ান রুম, দুইজন পেলাম যিনি ওয়ান রুম লিখছেন, আবু হুরায়রা কি করতে পারি বলেন, ওয়ান রুম, হুসাইন আহমেদ ওয়ান রুম কি করি, আচ্ছা এই মুহূর্তে যারা অবস্থান করছেন লাইভে, যারা একটু ভালো বুঝেন আমাকে বলেন তো, এই ওয়ান রুম অ্যাগ্রাভেশন কতটুকু পর্যন্ত বলেন তো দেখি, ওয়ান রুম অ্যাগ্রাভেশন এটা কতটুকু পর্যন্ত, জি জি স্যার আপনাকে চায়ের দাও দিয়েছি স্যার, আব্দুল্লাহ কাফি আর আপনি দুইজনের চায়ের দাওয়াত রইল সম্মানিত উপস্থিতি। এবার আপনারা বলেন ওয়ান রুম অ্যাগ্রাভেশন এটা কতটুকু পর্যন্ত, এটার দোর কতটুকু পর্যন্ত লিখেন তো, ওয়ান রুম অ্যাগ্রাভেশন এটা কতটুকু পর্যন্ত তাড়াতাড়ি লিখেন, যারা একটু ভালো বুঝেন লিখেন ওয়ান রুম কতটুকু পর্যন্ত, রডি হাই হাই এমএল ওয়ান রুম কতটুকু পর্যন্ত, জিঙ্কাম একদম সঠিক অ্যান্সার কে দিলেন, ওয়েদার কি ওয়েদার একটু দেখারে কই যাব, কি করে বুঝাই ওয়াশিং এর আগ পর্যন্ত, আর কেহ
জিংকামের পূর্ব পর্যন্ত জিংকাম পর্যন্ত আর কি জিঞ্জিবাগ জিংকাম না জিঞ্জিবাগ এখনো যারা এই সাব্রবৃত্তি বুঝতে পারছেন না এটা জিংকাম না জিঞ্জিবাগ যারা এখনো বুঝতে পারছেন না কি করে বুঝাই বলেন এটা পরামর্শ দেন এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু পরামর্শ দেন কি করে বুঝাই দেখি আরেকবার ট্রাই করে দেখি আবার নিয়ে যাচ্ছি যারা এখনো বুঝেন না এদিকে তাকান একটু দেখেন পেনের সাব প্রেসিং প্রেসিংয়ের সাব ফরহেড ফরহেডের সাব মর্নিং মর্নিংয়ের সাব রাইজিং রাইজিংয়ের সাব এমএল রাইজিং মর্নিং এর সাব যে কারণে একই কারণে ওয়াকিংটাও মর্নিং এর সাব যেহেতু মর্নিং রাইজিংটা মর্নিং এর নিচে ডানে বা ভিতরে একই শর্ত পূরণ করেছে ওয়াকিং সেই হিসাবে রাইজিং আর ওয়াকিং দুইটা হচ্ছে মর্নিং এর সাব ফরহেড প্রেসিং এর সাব মর্নিংটা হচ্ছে ফরহেডের সাব ফরহেডের নিচে ডানে বা ভিতরে ঠিক একই শর্ত পূরণ করেছে ফর নোন নোন মর্নিং যদি ফরহেডের সাপ হতে পারে ফর নোন নোন একই কারণে ফরহেডের সাপ ফরহেডটা হচ্ছে প্রেসিং এর সাপ একই কারণে অক্সিবোডটাও প্রেসিং এর সাপ প্রেসিংটা পেনের সাপ যে শর্ত পূরণ করেছে প্রেসিংটা হচ্ছে পেনের নিচে ডানে বা ভিতরে একই শর্ত পূরণ করেছে শুটিং স্টিচিং এই দুটো পেনের নিচে ডানে এবং ভিতরে একে পেনের সোজা না একটু ডানে বা ভিতরে অবস্থান করছে নিচে সম্মানিত উপস্থিতি এরপরও যদি না বোঝা হয় না বুঝে কি করতে পারি বলেন আপনারা বলেন কি করতে পারি এখন একটা গান গাইতে পারি কি করে বুঝাই তোমারে গো ভাই কি করে বুঝাই এবার অন্যদিকে যাচ্ছে 157 পৃষ্ঠার ডান কলামের নিচে বই খোলায় নতুনদের জন্য একদিনে সম্ভব না একটু স্যার কিছু পরামর্শ দেন আলামিন মির্জা স্যার একটু পরামর্শ দেন কি করে বুঝাই 157 পৃষ্ঠার ডান কলামের নিচের দিকে দেখেন এমএল এই এমএলটা ফরহেড কিংবা পেন কার সাপ বলেন তাড়াতাড়ি ফরহেড কিংবা এমএল ফরহেড কিংবা পেন কার সাপ না ওয়ার্ম রুম উপরে আছে 157 পৃষ্ঠার ডান কলামের নিচে এমএল মাইল মিটার তো স্যার শুরু করিনি এখনো স্যার মাইল মিটার দেরি আছে আরেক চান্স বলেন এই 157 পৃষ্ঠার ডান কলামের নিচে এমএলটা এই এমএলটা ফরহেড ফর্নো ফরহেড রুম অথবা ওয়ান অথবা পেন কারসাপ পেনের সাপ হোসাইন আহমেদ পেনের সাপ স্টপিং ফ্রম স্যার স্টপিং ফ্রম না এইবার তো খাইছেন স্যার একদম
এলোমেলো হয়ে গেছে 100% তাসের স্টপিং এর নয় এই এমএলটা স্যার আপনি যে এমএল বলছেন ওইটা না নিচের এমএল টাচের নিচের এমএল প্রফেসর হুমিও স্যার আপনি লিখছেন যে এমএলটা ওইটা স্টপিং এর কিন্তু টাচের নিচে একটা এমএল আছে সবার নিচে যে এমএলটা এই এমএলটা টাচের নিচে একটা এমএল আছে এই এমএলটা কার আপনি যেটা লিখছেন ওইটা স্টপিং এর স্টপিং এর এমএল উপরেরটা নিচেরটা কার নিচেরটা একদম নিচেরটা যিনি লিখছেন ফরহেড কি করে আপনাকে বুঝাই এই সবার নিচে 197 টা ডান কলামের নিচে এই এমএলটা যারা এখনো লিখছেন ফরহেডের যিনি লিখছেন কি করে বুঝাই এটা ফরহেডের না শুধু ফরহেডেরও পেইনেরও হেডেরও কিন্তু আমি জানতে চাই এই এমএলটা কার এমএলটা কার যিনি ফরহেড লিখছেন এটা ঘুরে ফিরে ফরহেডের পেইনের মাথা সব ঠিক আছে কিন্তু সবার নিচে যে এমএলটা এই এমএলটা কার টাচের জি এবার আপনারা বলুন যে কি করে বুঝাই বলেন কেমনে বললে বুঝবে আল্লাহ জানে গো বাবা ১৮৩ ডান কলামের মাঝে আসেন তো ১৮৩ ডান কলামের মাঝে মেন্টাল এক্সাশন ক্যালকুলেটর কার ১৮৩ ডান কলামের নিচের মাঝেতে একটু নিচের দিকে মেন্টাল এক্সাশন ক্যালকুলেটর কার এই মেন্টাল এক্সাশনটা এটা কি ড্রয়িং ফরহেড পেইন কারসা লেখেন মেন্টাল এক্সাশনটা কার ১৮৩ ডান কলামের মাঝে থেকে একটু নিচের দিকে মেন্টাল এক্সাশন ক্যালকুলেটর কার এটা কার কি করতাম গো এক মেন্টাল এক্সাশন আছে নিচের টানা যেটা ক্যালকুলেটর কার ওইটার কথা বলছি আমি ক্যালকুলেটর কার যেটা যেটা নেটটা মিউর এটা না যেটা ক্যালকুলেটর কার মেন্টাল অ্যাডজাস্টশন এটা কার এখনো যারা ফরহেড লিখছেন কি করতে পারি বলেন ভাই আমি যেটার মধ্যে যে মেন্টাল অ্যাডজাস্টশনের মধ্যে ক্যালকুলেটর কার আছে ক্যালকুলেটর কার ওইটা কার আই অ্যাবাউট ঠিক আছে আই অ্যাবাউট না অ্যাবাউট আই অ্যাবাউট আচ্ছা আপনারা বলেন তো এই সাব রুব্রিকের চিত্র কি আর লাগবে আমাদের আরেকদিন কি দরকার আছে বলেন তো আপনারা বলেন
রোগীরা বিরক্ত হচ্ছে, এখনো ছেড়ে দিতে হবে? বলেন যে এই সাবরুব্রিকের চিত্র, এটা আর কোন ক্লাস লাগবে কি আমাদের? বলেন এটা আর লাগবে কিনা, লিখেন, তাড়াতাড়ি লিখেন। যাদের কাছে এই সাবরুব্রিকের চিত্রটি আছে, এবার তো স্যার আপনি তো বিপদে ফেলে দিলেন, প্রফেসর উনিও, আমি যা বুঝি বললাম তো বিপদে। যাদের কাছে রুগিলিপি টু বইটি আছে, ওখানে দেখবেন রেপারটরি পড়ার কৌশল দেওয়া আছে, ওখান থেকে স্লাইডগুলো একটু দেখে নেবেন, স্লাইডগুলো নিজে দেখা দেখে নেবেন। তারপর আগামী দিন আমরা 9 নম্বর স্লাইড যখন শিখব, আগামী দিন আছে আপনার গ্রেডিং, তার সাথে অধ্যায়, 10 নম্বরটি অধ্যায়, 37টি চ্যাপ্টার ইনশাল্লাহ আমরা আগামী দিন শিখব। সবাই তৈরি থাকবেন, একদম খেয়ে দিয়ে শক্তি নিয়ে থাকবেন। আগামী দিন রাত 9টায় আমরা অধ্যায়গুলি 37টি চ্যাপ্টার পড়ব, তার আগে গ্রেড আর এই সাব রুব্রিকটি আরেকবার একটু দেখে নেব ইনশাল্লাহ। আজকে আর দেরি করতে পারছি না, ক্লাস থেকে বের হয়ে আপনারা একবার শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন, একবার শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন ক্লাস থেকে বের হয়ে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আরেক আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ডেকে এই লাইনে নিয়ে আসবেন, যাতে করে আপনার সাথে সাথে ওনারা জন শিখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।